যারা অন্ধকার কবরে, কারো কবরে আযাব দিও না আল্লাহ। মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আমার মহব্বতের মানুষ, যিনি আমার অনেক মহব্বত করে ভালোবাসে, আলহাজ মোহাম্মদ নাজির আহমেদ মাস্টার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আলহাজ মোহাম্মদ নাজির আহমেদ মাস্টার সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, বংশের মানুষ, গ্রামের মানুষ, সমাজের মানুষ, যারা অন্ধকার কবরে, কারো কবরে আযাব দিও না। কন্যা নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না, কন্যা মায়ার নবীরে না দে মরণ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার মহব্বতের ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা পীর মুফতি জসীমউদ্দিন মুজাহিদি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন গো আল্লাহ। আমন্ত্রিত উলামায়ে ইকরামগণ, মেহমানগণ, আজকের মাহফিলে যারা হাত বিজাইছে, আল্লাহ কারো আমল না মাই গুনারাই গোনা। পর্দার আড়ালে অনেক মা বোনেরা এই প্রজেক্টরের মাধ্যমে দেখতেছে এবং আলোচনা শুনতেছে গো আল্লাহ। হাত পিছে আমিন আমিন কয়া কান্দে, আমার মা বোনদের জীবনের গুনাটি মাফ করে দাও, আমার মা বোনদেরকে রাবিয়া বর্ষির মতো অলি বানায় দাও। মরহুম মোহাম্মদ আতিক ভাইয়ের ছেলে আমার ভাগিনা বিদেশের বাড়িতে আছে গো আল্লাহ। আল্লাহ ভাগিনা দোয়া চাইছে, আল্লাহ তাকে তোমার রহমতের ছায়ার নিচে রাখ ঘরে আল্লাহ। আরেকটা ভাগিনা দেশের বাড়িতে আছে, আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায় দাও, আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। মরহুম মোহাম্মদ আতিক ভাইয়ের ছেলেটা বিদেশের বাড়িতে থাকে, ফোন দিয়া কান্দা কান্দা দোয়া চাইছে, এই কান্দগর গ্রামের কবরস্থানের কবরের আযাব মাফ করে দাও। এই কান্দগর গ্রামে আমার নানার বাড়ি, আমার নানা দুনিয়াতে নাই, আমার নানুও দুনিয়াতে নাই, আল্লাহ আমার নানা নানুর কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো নানা নানি আপনজন কবরে শুয়া রয়েছে, কবর এমন একটা জায়গা, ভয়ঙ্কর জায়গা, কেমনে থাকবো কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। ডাক দেন না আল্লাহ, আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ, আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি, কন্যা আল্লাহ আমরার গুনাহ আমার কবরে আযাব দিও না, বংশধরের কবরে আযাব দিও না। এই গ্রামে একজন ভালো আলেম ছিল, মরহুম মাওলানা আব্দুর রশিদ মৌলভী সাহেব। আমি যখন আসতাম আমি ওনার আগে আলোচনা করতাম, উনি পড়ে আখিরি মোনাজাত করত। এই মানুষটা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে শুয়ে রয়েছে গো আল্লাহ। মাওলানা মরহুম আব্দুর রশিদ সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, বেহেশতের বাগান বানায় দাও। এ বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে, কারো কবরে আযাব দিও না গো আল্লাহ। আমার নানা এই মাওলানা আব্দুর রশিদ মৌলভী সাহেব, তিনি আমাকে অনেক মহব্বত করতো, ভালোবাসতো, আল্লাহ বংশের কবরে তুমি আযাব দিও না গো আল্লাহ, ওনার কবরটাকে তুমি বেহেশতের বাগান বানায় দাও। মাবুদ মরে যাবে কোনো দুঃখ নাই, যেদিন মরে যাবো দিনটা জুমার দিনে দিও,
পবিত্র মাহে রমজান মাসে দিয়ে গো আল্লাহ আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল